এখন দেখবেন রূপান্তর টপ নিউজ। করোনা ভাইরাস সংকটে হাসপাতালগুলোতে চিকিৎসার যথাযথ পরিবেশ তৈরি করে রোগীদের আস্থা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। টাকা চুরির অপবাদ দিয়ে এক পরিচ্ছন্নতা কর্মীকে থানা হাজতে তিন দিন আটক রেখে অমানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার আব্দুর রহিম সাহাচৌধুরীর বিরুদ্ধে। তিনি জোর করে 70,000 টাকা নিয়েছেন বলে অভিযোগ জানিয়েছেন পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ ফরিদ মিয়া। চলতি মাসের প্রথম থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে অনলাইন ক্লাস। দীর্ঘ সময় ধরে ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট রাখতে এ উপায় বেছে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন, কিন্তু শুরু থেকেই বিভাগের অর্ধেকেরও কম শিক্ষার্থী উপস্থিত থাকে অনলাইন ক্লাসে। নাটোরের সিং রায় প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে চিকিৎসার জন্য অর্থ সহায়তার চেক ও অগ্নিকাণ্ড সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ডেউটিন বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জোনায়েদ আহমেদ পলক এমপি। মুজিব বর্ষ উপলক্ষে বিভিন্ন জাতের 25,000 গাছের চারা তৃণমূল ছাত্রলীগের মাঝে বিতরণ করা হয়। টাঙ্গাইল ভুয়াপুরে যমুনা বিধৌত ইউনিয়ন, গাবসারা নিহনসহ গোবিন্দ দাসী, অর্জুনা ও নিকরাইল ইউনিয়নের শতাধিক গ্রাম যমুনা নদীর পানিতে প্লাবিত হয়েছে। উঁচু জায়গাগুলিতে উঠেছে বন্যার পানি। বন্যায় মানবতার জীবন যাপন করেছেন উপজেলা শতাধিক গ্রামের মানুষ। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট ডেলিভারি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ও জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ নিজের ফেসবুক এবং পরিচিতিকে পুঁজি করে প্রতারণা করেছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল বাতেন। করোনা রোগীদের বাসায় বাসায় পৌঁছে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বেস্টার শেখ ফজলে নূর তাপসের ফলে জুরিহি উপহার। কোভিড-19 আক্রান্ত রোগীদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের আরোগ্য কামনায় DNCC মেয়র বেস্টার শেখ তাপসের এই উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্নীতি ও জনগণের সম্পদ লুট করা বিএনপি বর্তমান সরকারের সফলতা মেনে নিতে পারছেন না বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক আমির হোসেন খুনের দায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার মাসিহাতা ইউনিয়নের চাঁদপুর ও শাহপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ভারত ও চীনের মানুষকে ভালোবাসেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে যখন ভারত ও চীনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তখন ট্রাম্প ভারতের সমর্থনী কথা বলেছিলেন। আপনারা দেখছেন রূপান্তর টেলিভিশন।